নমস্কার, আমি স্বর্ণালী, সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে খবর আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটা আর কিছু নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ইছারাম যাদব নামে এক ভদ্রলোককে এবং তিনি এক তার কর্মীকে নিগ্রহ করছেন, অফিস চলাকালীন নিগ্রহ করছেন। এবং তার এই ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজ বা সমাজের বিভিন্ন পার্টি এবং পলিটিক্স মহলে কিন্তু এর প্রভাব পড়ছে। উত্তরপ্রদেশের হোসেনগঞ্জের ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। আপনারা যে ভদ্রলোকটিকে দেখছেন তার নাম হচ্ছে ইছারাম যাদব। ইনি সোশ্যাল মাইনরিটি ওয়েলফেয়ার কমিউনিটির একটি উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। তিনি গত 2018 সাল থেকে তার অফিসে কর্মরত চুক্তিবদ্ধ এক মহিলা কর্মীর ওপরে এরকম নিগ্রহ চালিয়ে যাচ্ছেন। তার এই অন্যায়ের প্রতিবাদে এই মহিলা একটি ভিডিও শ্যুট করেছেন। ইনফ্যাক্ট তিনি বেশ কয়েকটি ভিডিও শ্যুট করেছেন এবং সেইগুলোকে নিয়ে তিনি যখন হোসেনগঞ্জ পুলিশ স্টেশনে এই প্রতিবাদ জানাতে তিনি যখন এই ভিডিওগুলো নিয়ে হোসেনগঞ্জ পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন, তার কোনো সঠিক প্রত্যুত্তর তিনি পাননি এবং তার এগেনস্টে প্রায় 2-3 বছর কেটে গেছে, তার কোনো সুরাহা হয়নি এই ঘটনার। শেষ অবধি এই মহিলা বাধ্য হন সেই ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে, এবং সোশ্যাল মিডিয়ায় এই ফুটেজ ভাইরাল হতেই কিন্তু সাড়া পড়েছে হোসেনগঞ্জ পুলিশ স্টেশনে এবং তারপর গ্রেফতার করা হয়েছে এই উচ্চ আধিকারিককে। এবং তার এই কেন তাকে এই গত কয়েক বছর তাকে গ্রেফতার করা হয়নি তার কারণবশত পুলিশ দপ্তর থেকে জানানো হয়েছে যে এই যে কর্মচারী ইছারাম যাদব তিনি কিন্তু উচ্চ পদস্থ বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে ওঠা বসা রয়েছে এবং সেই সুবাদে তাকে বারবার এই অভিযোগ থেকে তিনি বেঁচে যান। কিন্তু আলটিমেটলি যখন এই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয় তখন আর ছাড়া পাননি। আপাতত তিনি গ্রেফতার হয়েছেন এবং তাকে দাঁড় করানো হবে অতি সত্বর। দুই পক্ষের কাছ থেকে বয়ান শোনা হচ্ছে এবং ঘটনাটি সত্যতা নিয়েও যাচাই করে দেখা হচ্ছে। আপাতত এই পর্যন্তই। আপনারা আরও রাজনৈতিক খুঁটিনাটি খবর জানার জন্য অবশ্যই চোখ রাখুন সমাচার প্লাস বাংলার পেজে, যে বাংলা ভারতকে পথ দেখায়।